যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ভূপতি নগরকে আজকে কিন্তু আবারও সেই আমাদের 3 মাস আগের স্মৃতি ফিরে আসলো, যে ঘটনা 5ই জানুয়ারি ঘটেছিল। আজকে আমরা সেই ঘটনারই কার্যত পুনরাবৃত্তি দেখলাম এবং ভোট আসন্ন, আর কদিন মাত্র বাকি, হাতে গোনা, তার আগেই আবারও এই ঘটনা। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, অভিযোগ তো দায়ের হয়েছে, একজনকে NIA দপ্তরে নিয়েও আসা হয়েছে, কিন্তু সব মিলিয়ে বারবার বাংলায় এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে মণিময়। এটাই তো সব থেকে বড় প্রশ্ন, মানে বাংলা কি কোনো বিচ্ছিন্ন জায়গা? গোটা দেশের থেকে কি একদম আলাদা? তুমি 5 তারিখের ঘটনা বলছিলে, এখনো আমাদের প্রত্যেকের মনে টাটকা। ইডি আধিকারিকদের ওপর যেভাবে মারধর, ঢিল ছোড়া, গাড়ি ভাঙা, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হওয়া, প্রত্যেকটা ছবি এখনো আমাদের মনে টাটকা। আর এবার NIA, মানে দুজনের, দুটো এজেন্সির কাজের পার্থক্য রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তারা মানি লন্ডারিং কেসে তারা তাদের তদন্ত চালায়, আর এবার NIA, মানে যারা দেশের সার্বভৌমত্ব, যারা দেশের সুরক্ষা, এই সামগ্রিক বিষয়টা নিয়ে তদন্ত চালায়। এটা তো দেশের সুরক্ষার স্বার্থে সেই তদন্ত চালাতে গিয়ে এভাবে ঠিক একই কায়দায় মারধর, হামলা করা হবে? এটা কখনো হয় কোনো একটা গণতান্ত্রিক দেশের মধ্যে, একটা রাজ্যে যেখানে গোটা দেশে নাইয়ে তদন্ত করছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ? আমাদের বলতে লজ্জা লাগছে সাহানা, যে একমাত্র পশ্চিমবঙ্গে এ ধরনের ছবি দেখছি। এবং যে সময় ঘটছে, তুমি ভাবো, ভোট তো ডেফিনেটলি একটা বড় বিষয়, কিন্তু এরই মধ্যে যা ঘটনা ঘটছে ভোটের আগে বা ভোটের মুহূর্তে, ঠিক এই দল মানে তৃণমূল কংগ্রেস বা যারা এই রাজ্যের প্রশাসনিক স্তরে রয়েছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন সময় তার মন্তব্য আমরা শুনতে পেয়েছি। কিন্তু সব থেকে বড় প্রশ্নের জায়গা ঠিক এটাতেই, যে যখন NIA তদন্ত করছে এবং যেখানে অভিযুক্ত 2 তৃণমূল নেতা তাদেরকে বারংবার NIA বলেছে হাজিরা দেবার জন্য, তারা এড়িয়ে গিয়েছেন, আমি মেনে নিলাম তারা কিছু করেননি, তাহলে তারা হাজিরা এড়ালেন কেন? ভয় কিসের? আজকে এই জায়গায় ভূপতি নগরে ঠিক কি ঘটনা আমরা প্রত্যেকে জানি। আমরা বলছি না যে সেখানে তদন্ত ডেফিনেটলি দরকার, কারণ সেই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ধরনের নাশকতা বা বিস্ফোরকের জায়গা, সেটা তো আরো ক্লিয়ার হবে। আর যখনই কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নামছে, ঠিক তখনই বাধা, বারবার এই বাধা দানেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে পরে কি কিছু লুকোবার চেষ্টা? বারবার এই বাধা দেওয়া বা ভয় পাইয়ে দেওয়া, এটা নিয়ে প্রশ্ন উঠবে না? তৃণমূলের আমলে যে কালচারটা আমরা দেখছি, যে ট্রেন্ডিংটা আমরা দেখছি, এ তো অত্যন্ত ভয়ঙ্কর সাহানা। এটাই তো সব থেকে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আজকে তুমি বলছিলে যে এই মুহূর্তে একজন তৃণমূল নেতা, যাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, আমরা NIA এর যে অফিস রয়েছে সেখানে তাকে দেখতে পাচ্ছি, তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রশ্নটা তো সেই জায়গাতেই, যখন এদের বিরুদ্ধে যখন অভিযোগ বা এদেরকে যখন তদন্তে ডাকা হচ্ছে, তারা তো সহযোগিতা করবেন, তাহলে তো আমাকে ধরেই নিতে হবে। এরা যখন সহযোগিতা করছেন না, এরা যখন সহযোগিতা করছেন না, তখন এরা কোথাও না কোথাও কিছু না কিছু ঘটিয়েছেন বা কিছু না কিছু এর সঙ্গে লিঙ্ক রয়েছে। আজকে ভূপতি নগরের যে ঘটনা, সেটা তো স্মরণ করিয়ে দেয়। আমরা যদি, আমরা কিছুক্ষণ আগে ভাস্করদার ফোন আমরা শুনছিলাম, আমাদের এডিটার, তিনি বলছিলেন, আর সত্যি তো খাগড়াগড়ের ঘটনা আমাদের মনে আছে। খাগড়াগড়ের ঘটনার সময় গোটা পরিস্থিতি নিয়ে আমরা প্রত্যেকেই সেই সময়টা থেকে আমরা গিয়েছিলাম, সেই সময়টা থেকে আমরা যদি ধরি, ঠিক একই ছবি, একইভাবে এই পরিস্থিতিগুলো কেন বারবার হবে? আজকে ভূপতি নগরের এই গোটা ঘটনা নিয়ে যখন বড় প্রশ্ন উঠে গিয়েছে, তখন তদন্তে গিয়ে আজকে আমরা এই অবস্থা দেখতে পাবো। দেশের সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যখন একটা এজেন্সি তদন্ত করছে, তাকে আমি বাধা দেব? এটা কখনো কালচার হতে পারে? একেবারেই তাই মণিময়। তোমাকে একটু বিরত করবো এই মুহূর্তে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। নজরুল বাবু, আপনাকে স্বাগত CNA। অপর স্টুডিও থেকে রয়েছেন আমাদের আরেক সঞ্চালক মণিময়। মণিময়, তোমার প্রশ্ন। একেবারেই স্যার, সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি, ঠিক NIA বাধাপ্রাপ্ত হলো, শুধু বাধাপ্রাপ্ত নয়, সেই ঢিলছোড়া মানে 5ই জানুয়ারি ইডির ওপর হামলা আর NIA এর ওপর হামলা, প্রায় কার্যত একই ছবি আমরা দেখছি। এটা কি এরাজ্যে ট্রেন্ডিং হয়ে যাচ্ছে? দেখুন, এটা খুবই দুঃখজনক যে এদেরকে আগে নোটিশ পাঠানো হয়েছিল, একবার নয় একাধিক, এরা আসেননি। তার মানে এরা ভাবছিলেন যে ইমিউন, তখন ধরতে গিয়েছে, তখন যারা ধরতে গিয়েছে তাদের কি মারছে,
এরকম অবস্থা চললে তো যাকে বলে যে আইনের কোন রকম শাসন নেই, এই অপরাধীদের শাসনে পরিণত হয়েছে, এই অবস্থার পরিবর্তন দরকার। তৃণমূলী আমলে আমরা দেখতে পাচ্ছি স্যার যে যা ঘটছে তৃণমূলী আমলেই ঘটছে, এবং যারা অভিযুক্ত তারা তৃণমূল নেতা, মানে যাদেরকে আজকে তদন্তের জন্য নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তারা যাননি, অথচ তাদেরকে যখন জিজ্ঞাসাবাদের জন্য আজকে গিয়েছিল তারপরে এই আক্রমণ, সবই তো ঘটছে তৃণমূলী আমলে। দেখুন, এরা তৃণমূলের নেতা না হলে এরা পুলিশের সাহায্য পেত না, প্রশাসনের সাহায্য পেত না, এদের ভয় থাকতো এটা করতে পারে। তৃণমূলের নেতা বলে পুলিশের সাহায্য প্রশাসনের সাহায্য আছে বলে এরা যা করেছে সেটা সাহস পেয়েছে। তাহলে এই রাজ্যের প্রশাসন বা আমি যদি বলি শাসক দল, তারা কি দেশের সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা সেগুলোর কোনো ধার ধারে না? মানে আজকে তো প্রমাণ হচ্ছে সেটাই, তারা ক্ষমতায় থাকছে, অর্থাৎ যারাই তাদেরকে ক্ষমতা রাখবেন তাদের জাহেনি কাজ এরা দেখবেন না, এবং এদের কাছ থেকে তারা টাকা পান হলে এগুলো তারা বন্ধ করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহানা, তিনি খুব স্পষ্টতই বলে দিচ্ছেন এই নেতা বা এই নেতাদের গোটা পরিস্থিতি সম্বন্ধে, আজকেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে শাহানা বারবার। একেবারেই একেবারেই মণিময় যেমনটা দেখা যাচ্ছে, এবং বারবার কিন্তু মহিলাদের একেবারে সামনে রেখে আক্রান্ত মানে আক্রমণ চালানো হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে আমাদের কাছে, শোনাবো। যেভাবে দেখেছিলাম সকালবেলা স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে সেন্ট্রাল এজেন্সি মিডিয়াকে জানিয়ে মিডিয়াকে সাথে করে নিয়ে গিয়ে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল, স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল, নিয়ে সেখানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশ খবর পাওয়ার পর পুলিশ সেখানে যায় এবং পুরো সিচুয়েশন কন্ট্রোলে আসে। আজকে একই জিনিসের রিপিটেশন আমরা দেখলাম, তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। শান্তনু সেনের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, এবার দেখাবো, এবার শোনাবো বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া এসেছে। কি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে, এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত, নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে। সাংবাদিক বৈঠকে বিজেপি নজর রাখবো সেদিকে। বক্তব্যের কারণে আপনি এদের বক্তব্য পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে, পাকিস্তান মিডিয়া এদের বক্তব্যকে ক্যারি করছে, কারণ তাদের বক্তব্যের সঙ্গে পাকিস্তানের যার মানুষের বক্তব্য মুষ্টিমেয়, এবং কাশ্মীরে যারা বিচ্ছিন্নতাবাদী আছেন আজকে তাদের বক্তব্যের একই সুরে একই অবস্থানে চলে আসছে। কোথাও বজরংবলীর মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও গিয়ে প্রকাশ্যে বলা হচ্ছে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁক বাজাতে পারবা না, মুর্শিদাবাদের ঘটনা, কোথাও দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দেওয়া হচ্ছে, সরস্বতী পুজোর মধ্যেও আজকে রাজনীতি, সরস্বতী পুজোর মধ্যেও আজকে ধর্মের কথা নিয়ে আসা হয়েছে, এই তো কলকাতা শহরে প্রত্যেক স্কুলে স্কুলে সরস্বতী পুজো হয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে হয়েছে, হাওড়ায় হয়েছে, আজকে চলে যান হাওড়ার বাঁকড়া বাগনা নুলুবেড়িয়া বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ, সোনারপুরে বারুইপুরে বিভিন্ন স্কুলে প্রতিবাদ জানানো হচ্ছে যে সরস্বতী পুজো করা যাবে না, কোনো ছাত্র হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো দিন সরস্বতী পুজোর মধ্যে কোনো ধর্মের গন্ধ খুঁজে পাননি, কোনো বিভাজনের রাজনীতি খুঁজে পাননি, কিন্তু যেভাবে আজকে এনআইএ আক্রান্ত হলো, যেভাবে আজকে আবার নতুন করে প্ররোচনার কারণে এখানে বজরংবলীর মূর্তি কাশীপুরে ভেঙে দেওয়া হলো, এ থেকে একটা জিনিস পরিষ্কার, এ রাজ্যে আইনের শাসন নেই, বারবার এখানে আদালতের অর্ডারকে কমপ্লাই করা হচ্ছে না, প্রকাশ্যে দাঁড়িয়ে এখানকার মন্ত্রী যার নামে রাজ্য পরিচালিত হয় সেই রাজ্যপাল কনস্টিটিউশনের যিনি কাস্টোডিয়ান তাকে আক্রমণ করা হচ্ছে, কদর্য ভাষায় সমালোচনা করা হচ্ছে, অতীতে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এফআইআর করবার জন্য সমস্ত থানায় যাতে করা হয় তার জন্য একজন সাংসদ আবেদন জানিয়েছিলেন, এই ব্যবস্থা চলতে পারে না। তাই সামনে নির্বাচন, এটা মনে করবেন না বিজেপি ভয়ভীতি নিয়ে নির্বাচন করছে,
তৃণমূলের কোনো আক্রমণ আগে প্রতি মানে প্রত্যুত্তর না দিয়ে ফিরে যাবে না, নো অ্যাটাক উইল গো আনঅ্যানসার্ড, এই ক্ষমতা আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি রাখে। কিন্তু আমরা বিশ্বাস করি এই পথ গণতন্ত্রের পথ নয়, এই পথ জঙ্গলের পথ নয়, পথ হতে পারে এই পথ সংসদীয় ব্যবস্থার পথ নয়, এই পথ গান্ধীজির দেশে কোনো দিন কেউ গ্রহণ করবে না। আমরা আবার আপনাদের বলছি যে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আজকে চলেছে এই নির্বাচনকে কেন্দ্র করে, যেভাবে ইন্টিমিডেশন চলেছে, রেপ থ্রেট চলেছে, যেভাবে বিভিন্ন সময় আক্রমণ চলেছে মানুষের উপরে, তো সেখানে আজকে 355 ধারা মানুষ মনে করছে, আমরা মনে করছি না। আজকে মানুষের দাবি 355 ধারা, বিজেপি কোনো নির্বাচিত জন সরকারকে 356 ধারা প্রয়োগ করে ভেঙে দেওয়ার পরিপন্থী। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, আমাদের লড়াই মাঠের লড়াই, আমাদের লড়াই ওই রাজভবনকে কেন্দ্র করে লড়াই নয়, আমাদের লড়াই রাজ্যপালের কোলে বসে লড়াই নয়, কিন্তু আজকে মানুষের দাবি এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না, যেখানে সমস্ত স্কুলের ছাত্রদের চাকরি বিক্রি হয়ে গেছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, ইনভিজিবল লেটার একজন গ্র্যাজুয়েট MBBS ডক্টর তিনি স্মার্টফোন থেকে তার উত্তর বলে দিচ্ছেন, হেলথ ভিজিট সেখানে ঘুরে বেড়াচ্ছে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তার CMOতে গ্রুপ ডি স্টাফদের যে অস্বচ্ছতা হয়েছে নিয়োগের ক্ষেত্রে তারা ধর্নায় বসেছে, যেখানে ওয়াক অফ রোডের প্রপার্টি এত বেশি লুট হয়েছে বামফ্রন্টও কল্পনা করতে পারবে না, যেখানে মাদ্রাসা শিক্ষার কোনো তালিকা নেই তারাও রাস্তায় বসে আছেন, যেখানে স্কুল যারা পুলিশ আছে তারা বলছে আমাদের তালিকা তৈরি নিয়োগ কবে, অবরোধ করছে ভবানী ভবনের সামনে ভবিষ্যতের পুলিশকে, বর্তমানের পুলিশ লাঠিচার্জ করছে, আগে নার্সরা আন্দোলন করছে, চূড়ান্ত ব্যবস্থা কোলাপস করে গেছে, আগে মন্ত্রী তিনি সরাসরি চার্জশিট ঘোষণা করে দিচ্ছেন আমাদের রাজ্যপালের বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা আপনাদের কাছে এসেছি যে এই পরিস্থিতির অবসান চাই, বিজেপি রাজনৈতিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ এই স্বৈরতন্ত্রকে, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা